ক্লাস সিক্স তোমাদের এবার শুরু করব হচ্ছে চ্যাপ্টার থ্রির মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থ কাকে বলে। ঠিক আছে, তো দেখো মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থ অর্থাৎ আমরা এখানে পদার্থ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই পদার্থের প্রথমেই রয়েছে দেখো ধাতু এবং অধাতু, সবচাইতে গুরুত্বপূর্ণ। মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আমরা একটু বাদে আলোচনা করছি। ঠিক আছে, তো প্রথমেই যে ধাতু এবং অধাতু বিষয়টা কী সেটা আমাদের একটু জানতে হবে। ধাতু কাকে বলা হয় এবং অধাতু কাকে বলা হয়? ধাতু মানে হচ্ছে যেগুলো মোটামুটি সকলেই প্রায় কঠিন হয়, যেগুলোর তড়িৎ পরিবহন ক্ষমতা থাকে, যেগুলো আলো রিফ্লেক্ট করতে পারে, যেগুলো তাপ শোষণ করতে পারে, সেই সমস্তগুলোই হচ্ছে ধাতু। এবং অধাতু কোনগুলো? যেগুলো সাধারণত বলছি তরল বা গ্যাসীয় হয়ে থাকে, যেগুলো তড়িৎ পরিবহনে অক্ষম হয়ে থাকে, যেগুলো রিফ্লেকশন বা চকচকে ভাব যা নেই, যেগুলো তাপ শোষণ করতে অক্ষম হয়, সেগুলো হচ্ছে অধাতু। অধাতু মানেই যে শুধুমাত্র গ্যাসীয় বা তরল হতে হবে তা নয়, কঠিনও হতে পারে। যেমন কাঠকয়লা হচ্ছে একটা অধাতু, কিন্তু তার সত্ত্বেও সেটা কঠিন। ঠিক আছে, এবার ধাতু অধাতুর ডেফিনেশন জানবার পর, সংজ্ঞাটা জানবার পর আমরা দেখবো হচ্ছে তিনটে বিশেষ জিনিস, যেটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ কাকে বলে। আচ্ছা, কঠিন পদার্থ কাকে বলে? কঠিন পদার্থ হচ্ছে যেটা শক্ত, যেটা একটা আয়তন দখল করে থাকে। আয়তন সবাই দখল করে থাকে, কিন্তু যেটার ঘনত্ব বেশি এবং আয়তন যার কম, অর্থাৎ একটা কাঠের বার বা হচ্ছে একটা লোহার টুকরো, একটা সোনার টুকরো, তো সেইগুলো হচ্ছে সব ধাতু। ঠিক আছে, যেগুলোর একটা শব্দ হয় যেগুলো ফেললে, তো সেগুলো হচ্ছে সবচেয়ে কঠিন পদার্থ। তরল পদার্থ সেটাও আমরা জানি নিশ্চয়ই, তরল পদার্থ হচ্ছে যেগুলো লিকুইড হয়, তরল হয়, অর্থাৎ জলের মতন যে বিষয় জিনিসগুলো, যেমন সরষের তেল, জল, কাশির সিরাপ, দুধ, সমস্তই হচ্ছে তরল পদার্থ। আচ্ছা, গ্যাসীয় পদার্থ মানে হচ্ছে যেটা গ্যাসিয়াস, যার আয়তন অনেক বেশি, আয়তনটা অনেক বেশি কিন্তু ভার অত্যন্ত কম হয়। যেমন মনে করো ঘরে ধূপ জ্বালালে ধূপের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়বে, অর্থাৎ সারা ঘরে তাহলে ওই ধূপের ধোঁয়াটা চলে যাচ্ছে, অর্থাৎ অনেকটা জায়গা সে দখল করে থাকতে পারে এবং তার নিজস্ব কোনো একটা জায়গা দখল করে সে থাকবে না, সে সব জায়গা দখল মানে অনেকটা বড় অঞ্চল জুড়ে সে বিস্তার লাভ করবে। গ্যাসীয়, যার ঘনত্ব অত্যন্ত কম হয়, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। এবারে আমরা এই ধাতু অধাতুর মধ্যে পার্থক্য কী করে করবো সেটা একটুখানি আমাদের কিছু উদাহরণ দিয়েছে। যেমন এইখানে দেখো যে একটা বলছে গিনি বা টাকা আর একটা কাঠকয়লা, যদি হাত থেকে আমরা মাটিতে ফেলি তাহলে কোনটায় আওয়াজ হবে টং করে? অবশ্যই টাকাটায় আওয়াজ হবে টং করে, অর্থাৎ টাকাটার মধ্যে তাহলে ধাতুর গুণ বর্তমান রয়েছে যেটা কাঠকয়লার মধ্যে নেই। ঠিক তেমনিভাবে এখানে দেখো আরও অনেক দিয়েছে যে আঘাত করলে ঢং করে শব্দ হয়, বাঁকানো যায়, পাতলা পাতে পরিণত করা যায়, এগুলো সব হচ্ছে ধাতুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। কিন্তু আঘাত করলে ঢং করে শব্দ হয় না, গুঁড়ো হয়ে যায়, কাঠকয়লা গুঁড়ো হয়ে যায়। কাঠকয়লাকে যদি পেটাও, হাতুড়ি দিয়ে পেটাও, তাহলে সেটা দেখবে গুঁড়ো হয়ে যায়। কিন্তু লোহার রডকে, লোহার যে পাতকে, লোহার একটা বারকে যদি আমরা হাতুড়ি দিয়ে পেটাই তাহলে সেটা কী হয়ে যায়? বেঁকে যায়, নতুবা সে পাতলা হয়ে যায়। তাই জন্যই লোহার একটা টুকরো হচ্ছে একটা ধাতু বা একটা ধাতু, অবশ্যই ধাতু। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সব ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্যর মধ্যে পড়ে। বোঝা গেল তাহলে? তো ধাতু অধাতুর বৈশিষ্ট্যের আরও জিনিস উদাহরণ আমরা দেখব, যে এখানেই দেখো যে পেরেক দিয়ে যদি আমরা একটা ব্যাটারির সাথে নেগেটিভ পজিটিভ চার্জ করে এটাকে যদি আমরা দুটো পেরেককে যদি অ্যাটাচ করি তার নিচের ওই ফিলামেন্টের নিচের অংশের সঙ্গে যেখানে বিদ্যুতের যোগাযোগ থাকে, সেখানে দেখবো যে ব্যাটারি দিয়ে ব্যবহার করলে এই বাল্বটা জ্বলে যাচ্ছে, বাল্বটা জ্বলছে, কিন্তু এই এই লোহার জায়গায় যদি আমরা কাঠকয়লা ইউজ করি এখানে তাহলে কিন্তু বাল্বটা জ্বলছে না। একটা কাঠকয়লা ইউজ করলেও দেখবো যে জ্বলছে না। অতএব কী বোঝা যাচ্ছে? অতএব বোঝা যাচ্ছে কাঠকয়লা তড়িৎ পরিবহন করতে পারে না, তার মানে সেটা অধাতু। অধাতুর বৈশিষ্ট্য হচ্ছে সে তড়িৎ কখনোই পরিবহন করতে পারবে না, কিন্তু ধাতু বা পেরেক সে তড়িৎ পরিবহন করতে পারবে। বোঝা গেল? তাহলে ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা রইল কি, সে তড়িৎ পরিবহন করতে পারে। এবার দেখবো আমরা তাপের পরিবহন করতে পারে কি না। আমরা জ্বলন্ত মোমবাতিতে একটা যদি আমরা চামচ ধরি তাহলে দেখবে কিছুক্ষণ বাদে চামচের আগাটা যদি এরমভাবে ধরি তাহলে দেখবে হাতের এই জায়গাটা করে আমাদের একটু তাপ লাগছে, তাপ অনুভব হচ্ছে। ঠিক আছে, তো সেই তার জন্য বোঝা যাচ্ছে কি, এই যে এইখান থেকে
তাপটায় শোষণ করছে চামচেটা চামচটা, এই চামচটা থেকে তাপটা পরিবাহিত হয়ে 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 এই অবধি পৌঁছচ্ছে, তবেই তোমার হাতে গরম লাগছে, ঠিক আছে? অতএব তাপের পরিবহনটা হচ্ছে ধাতুর মাধ্যমে। ধাতুর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? তাপের পরিবহন করা, ঠিক আছে? বোঝা গেল তাহলে? এবারে সেই অনুযায়ী অধাতুর ক্ষেত্রে যদি আমরা দেখি, একটা চামচকে এরকমভাবে ঠিক ধরা হলো, এইখান থেকে তাপটা পরিবাহিত হয়ে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যেখানটা আমি ধরে আছি সেই জায়গাটা কাঠের তৈরি, অর্থাৎ এই অবধি এসে তাপটা আর কাঠ বলে পরিবাহিত হতে পারবে না, অর্থাৎ আমার হাতে গরমও লাগবে না। এই জন্য দেখবে কড়াই, মা যে রান্নাঘরে ইউজ করে কড়াই বা হাতা খুন্তি চামচ, এসবের বাইরে কাঠের বা প্লাস্টিকের আবরণ থাকে। এই কাঠ বা প্লাস্টিকের একটা কভার থাকলে বা আবরণ থাকলে কি হয় যে তাপটা পরিবাহিত হয়ে আমাদের হাত পর্যন্ত পৌঁছতে পারে না, যতই গরম হোক না কেন হাত পর্যন্ত আমাদের সেই গরমটা আসে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা অধাতুর বৈশিষ্ট্য, এটা একটা ধাতুর বৈশিষ্ট্য যে তাপের পরিবহন করা। তাহলে আমরা কী কী দেখলাম এখানে তাপ এই ধাতু অধাতুর বৈশিষ্ট্যের মধ্যে? যেটা টং করে আওয়াজ হবে, যেটা বাঁকানো যাবে, যেটাকে মানে পিটিয়ে পাত করা যাবে, সেটা হচ্ছে সব ধাতুর বৈশিষ্ট্য। অধাতুর বৈশিষ্ট্য যেটায় আওয়াজ হবে না এবং যেটা পেটাতে গেলে গুঁড়ো হয়ে যাবে, আবার যেটা তড়িৎ পরিবহন করবে ধাতু, যেটা তড়িৎ পরিবহন অক্ষম সেটা হচ্ছে অধাতু, আবার যেটা তাপের পরিবহন করবে সেটা ধাতু, যেটা তাপের পরিবহন করবে না সেটা হচ্ছে অধাতু। আবার একটা জিনিস দেখবো আমরা, যে একটা থালা বা গ্লাস, থালা বা বাটি নাও রান্নাঘর থেকে, ঠিক আছে, সূর্যের আলোর দিকে এমনভাবে ধরো যাতে সেটা প্রতিফলিত হতে পারে। দেখবে ঘরের দিকে ফেললে দেখবে তার একটা প্রতিফলনের ছবি দেখবে দেয়ালে বা কোনো জায়গায় এসে পড়ছে, এখানে যেমন একটা কাগজের উপর ফেলেছে, অর্থাৎ ধাতু কিন্তু আলো প্রতিফলন করতে পারে, প্রতিফলিত হতে পারে ধাতু থেকে আলো, অর্থাৎ চকচক করে জিনিসটা, যে কোনো জিনিস চকচক করে মানে জানবে সেই জিনিস থেকে আলো প্রতিফলিত হচ্ছে, হয়েছে? অর্থাৎ আয়নার মতন ব্যাপার হচ্ছে, প্রতিফলিত হচ্ছে আলো। কিন্তু যেটা কাঠ কয়লার ক্ষেত্রে করলে সেটা কোনো মতেই তাপে বা আলো আলোকে সারা প্রতিফলিত করতে পারে না। হলো, এবার এইখানে কিছু কোয়েশ্চেন রয়েছে, সেটা যদি কিসের তৈরি জিনিস এবং রোদ্দুরে ধরলে কী হবে? কাঠের তৈরি থালা লিখবে, এই স্টিলের তৈরি থালা লিখবে, তারপরে কাঠ বা প্লাস্টিকের তৈরি কোনো একটা জিনিস লিখবে, আবার স্টিলের তৈরি কোনো একটা জিনিস লিখবে, তাতে করে ফেললে কি হয় সেটা তোমরা একটু এখানে লিখবে, ঠিক আছে? তো এর উপরে কী তার কী কী বৈশিষ্ট্যগুলো কী কী আমরা তাহলে দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে যে পড়লাম ধাতুর বৈশিষ্ট্যগুলো? এদের ওপর আলো পড়লে এরা চকচক করে, এদের ওপর ঘা পড়লে এরা একটা বিশেষ আওয়াজ হয়, সমস্ত ধাতুরই বিশেষ কোনো একটা আওয়াজ হয়, এদের একটা ধারে গরম করলে সহজে অন্য ধার গরম হয়, অর্থাৎ তাপ এবং তড়িতের সুপরিবাহী, তাপ এবং তড়িৎকে সুপরিবহন করতে পারে, আমরা আগে পড়েছি এগুলো দেখলাম। এদের সরু খণ্ডকে সহজেই বাঁকিয়ে দেওয়া যায়, এদের পেটালে এরা চ্যাপটা হয়ে যায়, ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট ধাতুর বৈশিষ্ট্য, এর উল্টো বৈশিষ্ট্যগুলোই হচ্ছে অধাতুর বৈশিষ্ট্য। অর্থাৎ ধাতুর বৈশিষ্ট্য বলা আছে, অধাতুর বৈশিষ্ট্য যদি বলে এর উল্টো বৈশিষ্ট্যগুলোই লিখলে হবে। যেমন আমি একটা বলে দিচ্ছি, এদের উপরে তলে আলো পড়লে সেটা চকচক করবে না, তেমনিভাবে উল্টো উল্টো বৈশিষ্ট্যগুলো লিখলেই সমস্ত অধাতুর বৈশিষ্ট্য হবে। এবার কিছু আমরা এক্সেপশান পড়বো বা ব্যতিক্রমী ঘটনা পড়বো। যেমন ধাতু আমরা জেনারেলি জানলাম কি কঠিন, কিন্তু পারদ হচ্ছে একটা ধাতু কিন্তু সেটা তরল, এটা হচ্ছে একটা ব্যতিক্রমী ঘটনা। আবার অধাতুর মধ্যে আমরা জেনেছি ওটা তরল কঠিন গ্যাসীয় হতে পারে, কিন্তু গ্রাফাইট অধাতু হলেও সেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, খুব ইম্পর্টেন্ট। আমরা কি দেখেছিলাম, অধাতুরা জেনারেলি তড়িৎ পরিবহন করে না, কিন্তু এক্ষেত্রে গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, বোঝা গেল? আবার হীরেও যদি অধাতু হয় সেও কিন্তু তাপ পরিবহন করতে পারে, তাপের সুবেদী, আবার সে আলোক প্রতিফলনেও সক্ষম, হীরে কিন্তু আলোক প্রতিফলনেও সক্ষম, ঠিক আছে? বোঝা গেল তাহলে বিষয়টা, ধাতু এবং অধাতুর বিষয়টা, ধাতু অধাতুর বৈশিষ্ট্য, ধাতু অধাতুর মধ্যে সম্পর্ক, সমস্তটাই আমরা বললাম এবং তার সঙ্গে সঙ্গে কিছু ব্যতিক্রমী ঘটনা বললাম। ধাতু অধাতুটা আমাদের হলো তাহলে। এবারে আচ্ছা, এগুলো তোমরা পারলে একটুখানি চেষ্টা করো, ধাতুর মধ্যে বৈশিষ্ট্যটা কী কী রয়েছে আর একটা বৈশিষ্ট্য লিখবে, আরও দুটো তিনটে বৈশিষ্ট্য লিখবে, কারণ এখানে তোমাদের পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে আরও দুটো বৈশিষ্ট্য লিখবে, আর অধাতুর বৈশিষ্ট্যও তোমরা লিখবে। তাহলে ধাতুর বৈশিষ্ট্য অধাতুর বৈশিষ্ট্য দুটোই তোমরা এখানে লিখবে। এবার তারপরে আমরা দেখব বিশুদ্ধ এবং মিশ্র পদার্থ,
নামেই দেখো বোঝা যাচ্ছে, বিশুদ্ধ পদার্থ মানে যার মধ্যে কোনো জিনিস মিশে নেই, আর বিশুদ্ধ মিশে নেই যেটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। যেমন লোহার বাট, তারপরে সোনা ইত্যাদির মধ্যে কোনো কিছু জিনিস মিশে নেই, গন্ধ এই দেখো রয়েছে এখানে, চিন তারপরে মনে করো যে লোহা অ্যালুমিনিয়ামের পাত, এগুলোর মধ্যে কোনো জিনিস মিশে নেই, অর্থাৎ সেটা হচ্ছে মিশ্র পদার্থ, সেটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। আর মিশ্র পদার্থ জিনিসটা কি, যার মধ্যে অনেক জিনিস মিশে থাকতে পারে, যেমন জল, কার্বন ডাইঅক্সাইড, জলের মধ্যে যেমন হাইড্রোজেন অক্সিজেন মিশে আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন অক্সিজেন মিশে আছে, ঠিক আছে, তারপরে চিনি শরবতের মধ্যে চিনি লেবু নুন ইত্যাদি জল সব মিশে রয়েছে, ঠান্ডা পানীয়র মধ্যেও বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশে রয়েছে, চিনি মিশে রয়েছে, তো এগুলো সমস্ত মিশ্র পদার্থ, ঠিক আছে। দেখো যেগুলোর মধ্যে একাধিক পদার্থ মিশে নেই তারা হচ্ছে বিশুদ্ধ পদার্থ, ঠিক আছে। এগুলোর কিছু উদাহরণ তোমরা লিখবে, খাতায় লিখবে, আর মিশ্র পদার্থর উদাহরণ তো দিয়েই দিয়েছে, তার সঙ্গে যদি এক্সট্রা কিছু লিখতে পারো লেখো, এগুলো চেষ্টা করো, নিজের আশেপাশে দেখে সেগুলোকে লেখবার চেষ্টা করবে, ঠিক আছে। মিশ্র পদার্থ এবং বিশুদ্ধ পদার্থ কী কী আছে সেগুলো তোমরা নিজে থেকে লেখবার চেষ্টা করবে। তারপরে আমরা দেখবো হচ্ছে, তারপরে আমরা চলে যাব হচ্ছে এই যে দেখো একটা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষার মাধ্যমে কি বোঝা যাচ্ছে, যেখানে ব্যাটারি দিয়েছে, তারের মাধ্যমে সেটা একটা পেরেকের মধ্যে, একটা রবার ফর্কের মধ্যে রেখেছে, আবার একটা পেরেক রয়েছে সেটাও একটা তারের মাধ্যমে, আর একটা সুইচ ব্যবহার করে বাল্বের ব্যবহার করছে, অর্থাৎ এটা জ্বালালে বাল্বটা জ্বলবে, কারণ এর মধ্যে দিয়ে তড়িৎটা পরিবাহিত হচ্ছে। তড়িৎ পরিবহন হলে একটা বিশেষ জিনিস হয়, এই এখানের মধ্যে আমরা জল রেখে দিয়েছি, ঠিক আছে, ভেতরে জল আছে, এই জলটা নিজেদের মধ্যে ভাঙা শুরু হয়, ভাঙা শুরু হয়ে এই দুটো পেরেক যেগুলো রয়েছে, এই দুটো পেরেকের মধ্যে তোমাদের দেখবে যে বুদবুদ আকারে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। এটা পরবর্তীকালে দেখবে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে ভাঙার পরীক্ষা, এই পরীক্ষায় তোমরা পরবর্তীকালে পড়বে গিয়ে, ঠিক আছে, ওটা হেডমাস্টারমশাই হেডস্যার তোমাদের পড়াবেন, তোমরা পরবর্তীকালে গিয়ে পড়বে। তো আপাতত একটু জিনিসটা শুধু জেনে রেখে দাও, বুঝে রেখে দাও যে জলের মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট পাস করলে হাইড্রোজেন এবং অক্সিজেন জলের যে প্রধান দুটো অংশ সে দুটো ভেঙে যায়, বিভাজিত হয়ে যায়, দিয়ে এই পেরেকের গায়ে এই গ্যাসের বুদবুদ জমা হতে থাকে, ঠিক আছে, অক্সিজেনের এবং হাইড্রোজেনের বুদবুদ জমা হতে থাকে। এর দ্বারা প্রমাণিত হচ্ছে কি, এর দ্বারা প্রমাণিত হচ্ছে জল, জল হচ্ছে একটা মিশ্র পদার্থ, এইটা হচ্ছে তার পরীক্ষা। জল মিশ্র পদার্থ কেন বলে, এইটা হচ্ছে তার পরীক্ষা। এবারে আমরা দেখবো হচ্ছে যে লোহার মধ্যে মৌলিক পদার্থ, এবার আমরা জিনিস বলবো এই বিশুদ্ধ এবং মিশ্র পদার্থ, তার মধ্যে আর একটা বিষয় বলবো, বিশুদ্ধ পদার্থকে আর এক ভাষায় বলা হয় মৌলিক পদার্থ, অর্থাৎ যার মধ্যে শুধু সেই বিষয়টি ছাড়া আর কিছুই থাকে না তাকে বলা হয় মিশ্র বিশুদ্ধ মৌলিক পদার্থ, ঠিক আছে। অর্থাৎ লোহার বাট, একটা সোনার নর্মাল বাট, রূপোর বাট, রূপসোনার মধ্যে তবুও অনেক বিশেষ জিনিস কেমিক্যাল মেশানো থাকে, সেগুলো তোমরা পরে জানবে, কিন্তু লোহার বাট একটা হচ্ছে সম্পূর্ণ মৌলিক পদার্থ, যার মধ্যে শুধুমাত্রই লোহা রয়েছে, এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। আবার জল, যেমন জলের মধ্যে আমরা কি দেখলাম, হাইড্রোজেন অক্সিজেন দুটো জিনিস মেশানো রয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে যৌগিক পদার্থ। অর্থাৎ একটা পদার্থের মধ্যে যদি একই রকম জিনিস থাকে সেটা মৌলিক, আর অনেক রকম জিনিস থাকলে সেটা হচ্ছে যৌগিক পদার্থ, বোঝা গেল তাহলে। এবারে অক্সিজেন, শুধু অক্সিজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ, জল হচ্ছে একটা যৌগিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা যৌগিক পদার্থ, ঠিক আছে, বোঝা গেল। তো এবারে পরীক্ষা করলে কি দেখা যাবে, আর একটা জিনিস পরীক্ষা করলে দেখা যাবে যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই জ্বলতে সাহায্য করে, অক্সিজেন নিজে জ্বলে না অপরকে জ্বলাতে সাহায্য করে, হাইড্রোজেন নিজে জ্বলে অপরকে জ্বালায় না, অর্থাৎ দুজনেই জ্বালায়, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন দুজনে পরস্পর মিশে যে জল তৈরি হচ্ছে সেই জলের ধর্ম কিন্তু আবার সম্পূর্ণ বিপরীত। আমরা কি দেখেছি, কোনো জায়গায় আগুন লাগলে আমরা জল দিয়ে সেটা নেবাই, অর্থাৎ জল সেখানে আগুনকে নেভানোর জন্য ব্যবহার হয়, অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, মৌলিক পদার্থ দুটো মিশে বা তিনটে মিশে যে যৌগিক পদার্থ উৎপন্ন হয়, সেই যৌগিক পদার্থের মধ্যে মৌলিক পদার্থের, পুরনো মৌলিক পদার্থটির কোনো গুণাগুণ থাকে না, অর্থাৎ দুটো মৌলিক পদার্থ মিশে একটা সম্পূর্ণ অন্য পদার্থ যদি তৈরি হয় তখনই তাকে আমরা বলবো যৌগিক পদার্থ। যেমন উদাহরণ হচ্ছে জল, যেমন হাইড্রোজেন অক্সিজেন আমরা কি বললাম, হাইড্রোজেন অক্সিজেন দুজনেই জ্বালাতে সাহায্য করে, কিন্তু জল কিন্তু জ্বালাতে সাহায্য করে না, জল ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন হয়ে গেলে তখন তারা আবার জ্বালাতে সাহায্য করবে, বোঝা গেল। তাহলে আমরা
সাধারণভাবে একটু মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থর বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, ঠিক আছে? তো দেখো, জল দিলে এগুলো এগুলো যা বললাম এগুলোই রয়েছে। এবার দেখো, এই যেটা আমি বললাম সেটাই দেখো এখানে পরিষ্কার রয়েছে, হাইড্রোজেনের ধর্ম, অক্সিজেনের ধর্ম এবং জলের ধর্ম। দেখো, কারুর সাথে কারুর মিল তত বেশি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এইগুলো এই দুটো একটু জিনিস দেখবে, খুব সোজা জিনিস। এই আগুন জ্বালানোর ব্যাপারটা বললাম, তার সঙ্গে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে, এটা গ্যাসীয়, এটা গ্যাসীয় কিন্তু এটা তরল, তার মানে এদের বৈশিষ্ট্য থাকছে না এখানে, ঠিক আছে? বোঝা গেল তাহলে? তেমনিভাবে ম্যাগনেসিয়াম দিয়েও একটা বলেছে, ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেকে যদি আমরা জ্বালাই তাহলে দেখবো একটা সাদা গুঁড়োর মতন জিনিস তৈরি হচ্ছে। সেই কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম আগুনের সংস্পর্শে এসে অক্সিজেনের সাহায্যে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে ফেলছে, যার মধ্যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুজনের গুণই বর্তমান নেই, বরঞ্চ তারা একটা নতুন যৌগ তৈরি করে ফেলেছে যার নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। বোঝা গেল? তেমনিভাবেই কার্বন এবং অক্সিজেন মিলেও তৈরি করেছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডও কিন্তু আবার আগুন নেভাতে সাহায্য করে, এটা মাথায় রাখবে। কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলার পর উৎপন্ন হয় তো, এবং কার্বন ডাইঅক্সাইড দিয়ে কিন্তু আগুন নেভানোও হয়, অর্থাৎ অক্সিজেন থাকা সত্ত্বেও কিন্তু দেখছি আমরা এখানে আগুন নেভানো হচ্ছে। বোঝা গেল তাহলে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে বৈশিষ্ট্যগুলো? মৌলিক পদার্থ মিলে তৈরি হচ্ছে যৌগিক পদার্থ, কিন্তু তার মধ্যে পুরনো মৌলিক পদার্থটির কোনো রকম বৈশিষ্ট্যবান থাকে না। যেমন কার্বনের ধর্ম অক্সিজেনের ধর্মের সাথে দেখবে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম আর মিলছে না। এই যে পার্থক্যটা ঘটছে, এই পার্থক্যটাই যোগ বলে দেয় যেটা যৌগিক পদার্থ। বোঝা গেল? যদি দুটো মৌলিক পদার্থ মিশলো, মিশে তাদের মধ্যে আবার সক্রিয়তা বজায় থাকলো, মানে নিজের নিজের উপাদান বজায় থাকলো, তাহলে কিন্তু সেটাকে আমরা যৌগিক পদার্থ বলবো না, সেটাকে আমরা শুধুমাত্র মিশ্র পদার্থ বলবো। বোঝা গেল? শুধুমাত্র মিশ্র পদার্থ, সেটা যৌগিক পদার্থ একেবারেই হবে না। বোঝা গেল তাহলে? তো এইভাবে দেখবো। আরেকটা জিনিস, আরেকটা বিশেষ জিনিস তোমাদের এখানে পড়াবো, সেখানে পড়িয়েই আজকে তোমাদের মতো হয়ে যাবে এই অবধি পর্যন্ত। আমরা মনে রাখবো সবসময় একটা মৌলিক পদার্থ বা একটা যৌগিক পদার্থ, বিশেষ করে মৌলিক পদার্থ, আমরা প্রথমে ধরি মৌলিক পদার্থকে, মৌলিক পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি, ভেঙে 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 ছোটো টুকরো ছোটো টুকরো ছোটো টুকরো ছোটো টুকরো আরও ছোটো টুকরো করার পর এমন একটা অবস্থায় আসবে যখন মৌলিক পদার্থের ওই ছোটো টুকরোটা আর কোনো মতেই ভাঙা যাচ্ছে না, অর্থাৎ ওই ছোটো টুকরো অসংখ্য নিয়ে তৈরি হচ্ছে ওই মৌলিক পদার্থটা। ওই ছোট বিশেষ টুকরোকেই বলা হয় ওই মৌলের পরমাণু, ঠিক আছে? বোঝা গেল তাহলে? লোহার টুকরোকে ভাঙতে 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 এমন একটা ছোট পর্যায়ে ভাঙলাম যে পর্যায় থেকে দেখা যাচ্ছে আমরা আর ভাঙতে পারছি না। এমনও হতে পারে সেই ছোট টুকরোটা হয়তো আমরা খালি চোখে দেখতেই পাচ্ছি না, সেটা মাইক্রোস্কোপে দেখতে হচ্ছে, তাহলেও ওই ছোট টুকরোকে আর ভাঙা যাচ্ছে না, সেই ছোট টুকরোকে বলবো আমরা পরমাণু। মনে থাকবে? বোঝা গেল তাহলে পরমাণু কাকে বলে? হলো যেমন জলের মধ্যে কি পরমাণু রয়েছে আমরা তাহলে বলতে পারবো, জলের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন পরমাণু রয়েছে। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি রয়েছে? কার্বন আছে, অক্সিজেন রয়েছে। চিনির মধ্যে কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন রয়েছে, তাই রয়েছে, ঠিক আছে? চিনির মধ্যে তাই রয়েছে, C6H12O6 চিনির সংকেত। নুন, NaCl অর্থাৎ সোডিয়াম আছে এবং ক্লোরিন আছে। পাথুরে চুন, CaCO3, ক্যালসিয়াম আছে, অক্সিজেন রয়েছে, আবার কার্বন, আচ্ছা পাথুরে চুন বলেছে CaO, পাথুরে চুন হচ্ছে CaO, অর্থাৎ ক্যালসিয়াম আছে, অক্সিজেন আছে। পোড়া চুন হলে কী হবে? ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাবে, CaCO3, অর্থাৎ তার মধ্যে ক্যালসিয়াম থাকবে, কার্বন থাকবে এবং অক্সিজেন থাকবে। বোঝা গেল তাহলে জিনিসটা? অর্থাৎ মৌলের পরমাণু কাকে বলে? একটা মৌলিক পদার্থের একদম শেষ যে অভাজ্য অংশটা, অভাজ্য ছোট কণাটা, সেটা হচ্ছে তার পরমাণু। বোঝা গেল? এবারে পরমাণুগুলো এককভাবে একা একা প্রকৃতিতে থাকতে পারে না, কোনো মতেই প্রকৃতিতে একা একা থাকতে পারে না, সবসময় সে কাউকে নিয়ে, কাউকে সঙ্গে নিয়ে সে বেঁচে থাকে, সে থাকে, সে প্রকৃতিতে বিরাজ করে। যেমন হাইড্রোজেন দেখবো সবসময় আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, অর্থাৎ নাম হয়ে যাবে H2, অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে থাকে তাই জন্য তার নাম হয়ে যাবে O2, ক্লোরিন আরেকটা ক্লোরিনের সঙ্গে থাকে তার নাম হয়ে যাবে Cl2,
আয়োডিনও একা থাকতে পারে বা দুটো থাকতে পারে, আই টু হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যখন দেখছি প্রকৃতিতে ওই জোটবদ্ধ অবস্থায় পরমাণুগুলো রয়েছে এবং স্থায়ী হিসাবে রয়েছে, স্টেবল রয়েছে, সেইগুলোকে বলা হয়, সেই মৌলের যে অংশগুলোকে বল, মৌলের যে যুগ্ম অংশগুলোকে বলা হয় হচ্ছে কি, যে একটা অণু, সেই মৌলের সেই মৌলটির অণু, সেই মৌলিক পদার্থের অণু বলা হয়, যেটা তার একমাত্র স্টেবল পদার্থ, ঠিক আছে। যেমন আমরা জল, জলের মধ্যে আমরা তার সংকেত কি দেখব, H2O, অর্থাৎ একটা অক্সিজেন থাকবে আর একটা আর দুটো হাইড্রোজেন থাকবে, বোঝা গেল। ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কি থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, একটা হচ্ছে ক্লোরিন থাকবে, ঠিক আছে, বা হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যাই হোক। তারপরে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি থাকবে, একটা কার্বন থাকবে, দুটো অক্সিজেন থাকবে। তো এইভাবে কিন্তু ব্যাপারটা তৈরি হবে, একটা যৌগিক পদার্থ তৈরি হবে, বোঝা গেল তাহলে জিনিসটা। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু পড়বে, এত অবধি তোমাদের পড়া রইল, হ্যাঁ, চিহ্ন সংকেতের আগে পর্যন্ত তোমাদের পড়া রইল। আর এটাও কি দেখেছ, কোন কোন যৌগের অণু কী কী মৌল দিয়ে গঠিত, এগুলো আমরা একটু আগেই পড়লাম, এগুলো লিখতে কোনো অসুবিধা হবে না। একটি অণুতে ওই মৌলের কটা পরমাণু আছে, খুব ইম্পর্টেন্ট। যেমন কার্বন ডাইঅক্সাইডে ধরো কার্বনের কটা পরমাণু আছে লিখবে, অক্সিজেনের কটা পরমাণু আছে লিখবে, এই তিনটের মধ্যে, তিনটেই দিয়েছে ওপরে, তিনটে থেকে এখানে লিখতে কোনো আমাদের অসুবিধা হবে না, বোঝা গেল। এগুলো নিজেরা করবে। তাহলে আমরা পরমাণু অণু সম্পর্কেও ধারণা পেলাম, আমরা মৌলিক পদার্থ যৌগিক পদার্থ সম্পর্কে ধারণা পেলাম, আমরা বিশুদ্ধ পদার্থ মিশ্র পদার্থ সম্পর্কে ধারণা পেলাম, আমরা ধাতু অধাতু সম্পর্কে ধারণা পেলাম। তো এই কটা জিনিস তোমরা পড়বে, এবং পরবর্তীকালে যদি তোমাদের এখান থেকে কোনো রকম সমস্যা তৈরি হয় আমাকে বলবে, একটা চ্যাপ্টার শেষ হলে আমি তোমাদের পরীক্ষার একটা ব্যবস্থা করব, ঠিক আছে।